F-16 ফাইটার জেট পেলেই যুদ্ধের গতিপথ পাল্টাতে পারবে না ইউক্রেনীয় সেনারা। এমনকি ফাইটার জেট পরিচালনায় দক্ষ হয়ে উঠতে পর্যাপ্ত সময় প্রয়োজন। মার্কিন গণমাধ্যম সিএনএন এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন তথ্য। বর্তমান বিশ্বে সবচেয়ে সক্রিয় ফাইটার জেট F-16। এক ইঞ্জিন বিশিষ্ট এই বিমান দিয়ে স্থল আকাশ উভয় পথেই হামলা চালানো যায়। 1970 সালে প্রথম আকাশে উড়ে F-16। মার্কিন বিমান বাহিনীর মতে স্বল্প ব্যয়ের উচ্চ ক্ষমতা সম্পন্ন অস্ত্র ব্যবস্থা এটি। কয়েক দশক ধরে হাজারো F-16 তৈরি এবং বিশ্বজুড়ে তা রপ্তানি করছে যুক্তরাষ্ট্র। রুশ বাহিনীর হামলা প্রতিহতে পশ্চিমা মিত্রদের কাছে দীর্ঘদিন ধরেই F-16 ফাইটার জেট চেয়ে আসছে ইউক্রেন। সম্প্রতি কিয়েভের পাইলটদের F-16 পরিচালনায় প্রশিক্ষণ দেওয়ার ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর আগে ইউক্রেনকে ফাইটার জেট কিনতে সহায়তায় আন্তর্জাতিক জোট গঠনের ঘোষণা দেয় যুক্তরাজ্য ও নেদারল্যান্ডস। ইউক্রেনকে মূলত সোভিয়েত যুগের ফাইটার জেট দেওয়ার পরিকল্পনা চলছে। বিশ্লেষকরা বলছেন ফাইটার জেট পেলেই ইউক্রেনের সব সমস্যার সমাধান হবে না, কারণ এই বিমানের দুর্বলতা সম্পর্কে খুব ভালোভাবে সচেতন মস্কো। বিশ্লেষকরা আরও বলছেন মাত্র 3 মাসে ইউক্রেনীয় সেনাদের ফাইটার জেট সংক্রান্ত প্রশিক্ষণ দেওয়া সম্ভব, কিন্তু এ বিষয়ে দক্ষ হয়ে উঠতে কয়েক মাস বা বছর লেগে যেতে পারে। সেক্ষেত্রে এই বিমান কেবল ইউক্রেনীয় সেনাদের মনোবল বাড়ানো এবং কিছু অঞ্চল পুনর্দখলে সহায়তা করতে পারবে। তবে দ্বিতীয় বছরে গড়ানো যুদ্ধের গতিপথ পাল্টে দেওয়ার মতো সক্ষমতা F-16 নেই বলে মত বিশ্লেষকদের। জোবায়ের হুসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।